আমার বাবা মৃত জয়নাল আবদিন সিজোর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধা। আমার মায়ের নাম সেতারা বেগম। আমার বাড়ি আগে ছিল দিলীপুর, এখন হচ্ছে আলামপুর, 6 নং রাজগঞ্জ ইউনিয়ন, ব্যয়মূল নোয়াখালী। সময় আমার বয়স ছিল 6 বছর। আমি ওই সময় দেখেছি, আমার সামান্য বুঝ জ্ঞানে আমি যা দেখেছি, আমার বাবা ভারত গিয়েছেন, ট্রেনিং নিয়েছেন এবং দেশে এসে উনি একটা ক্যাম্প ইনচার্জ ছিলেন। আমার বাবা মুক্তিযোদ্ধা, এটাই আমার গর্ব। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আসলে আস্তে আস্তে যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা হারিয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, এই হাল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের হাল ধরার জন্য যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমি আশা করি ইনশাআল্লাহ আগামীতে মুক্তিযোদ্ধার সন্তানরা, যারা মুক্তিযোদ্ধা 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মহাবনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইনশাআল্লাহ কাজ করে যাবে, আমি আশা রাখি। এবং আমি সকল মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দীর্ঘ আয়ু কামনা করছি।